শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। সময় সেটা এমনই হয়, কখনো অতীত কখনো বর্তমান, যেন মুহূর্তে বর্তমান হয়ে যায় অতীত অথবা হয়ে যায় দূর অতীতের কলতান। আর এভাবেই সময় সবসময় বহমান। এই সময় সে তো কখনো কখনো দিন হয়, যে দিনের মাঝে কখনো সুখ দুঃখের স্মৃতির জন্ম হয়, আর দিন যখন অতীত হয় তখন স্মৃতিগুলো যেন নতুন করে কথা বলে ওঠে। আজকে দর্পণ থেকে সে কথায় কিছু কথা শোনাতে চাই, তবে সে কথা শোনাবার আগে সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাই। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা সময় এবং দিনের কথা বলছিলাম আপনাদেরকে। এই সময় এবং দিনই একসময় দিবস হয়ে যায়, যে দিবসের মাঝে বিশেষ কোনো ঘটনা অথবা বিশেষ কোনো স্মৃতি রোমন্থিত হয়, যে ঘটনা অতীতকেই যেন বর্তমানের ঘরে ডেকে আনে, যে অতীত কখনো ভোলার নয়, যে অতীত আমাদেরকে ইতিহাসে গল্প শোনায়। আজকের এই দিনে সে ইতিহাসকে মনে করলেই মনটা ভারাক্রান্ত হয় কষ্টে, কারণ আজ জেল হত্যা দিবস। ঘটনার পেছনে যেমন ঘটনা থাকে, তেমনি আজকের এই জেল হত্যা দিবসের পেছনে রয়েছে ঘটনা, যে ঘটনা 1975 বঙ্গবন্ধু হত্যার নির্মমতা এবং নৃশংসতাকেও মনে করিয়ে দেয়। একদল বিশ্বাসঘাতক ষড়যন্ত্রকারী, যারা এদেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করেছিল, যারা বঙ্গবন্ধু হত্যার মূল চক্রান্তকারী ছিল, বঙ্গবন্ধুকে হত্যার পর তারাই এদেশকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল, এবং তাই তো 75-এর এই দিনে এক নৃশংস ঘটনার জন্ম দিয়েছিল, যে ঘটনা ইতিহাসের বুকে জন্ম দিয়েছিল এক কলঙ্কিত অধ্যায়। ভাবলেই শিহরিত মন আজ কষ্ট কি করে বরণ, কারণ আজ আমাদের মনের চারিদিকে জুড়ে কেবলই জাতীয় চার নেতার স্মৃতিচারণ। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং AHM কামারুজ্জামান, এই চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রাখা হয় এবং কারাগারের নিয়ম নীতিকে উপেক্ষা করে নির্মমভাবে হত্যা করা হয়। সুপ্রিয় বন্ধুরা, আর এভাবেই আজকের এই দিনটি বেদনাবিধুর একটি দিনে পরিণত হয়, আর সেই থেকে যথাযোগ্য মর্যাদায় আজকের দিনটি জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়। এই চার নেতাই ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, ছিলেন বঙ্গবন্ধু এবং এদেশের স্বাধীনতার পক্ষের অন্যতম শক্তি, আর তাই তো তাঁদের কেমন নির্মমভাবে প্রাণ দিতে হয় এবং সৃষ্টি হয় এমনই এক শোকাবহ জেল হত্যা দিবস। বাংলাদেশের চারজন সূর্য সন্তানের অকাল প্রয়াণ আজও হয়ে আছে অপরিণ ক্ষতির বড় প্রমাণ হয়ে। আজকের এই দর্পণ থেকে জাতীয় চার নেতার প্রতি নিবেদন করি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। প্রিয় শ্রোতা, এবারে বুধবারের দর্পণে যা যা থাকছে আপনাদের জন্য তার সূচি পরিচিতি জানিয়ে দিই। আজ থাকছে এদিনে কারাগারের রোজনামচা, স্মৃতি একাত্তর, নদীয় জীবনী, আলাপন এবং আমাদের গান। তো আজও প্রথমেই আপনাদের শোনাব এই দিনে পর্বটি। আজকের এই দিনে শুরু করতে চাই ইতিহাসের প্রসঙ্গ দিয়ে। শোনাতে চাই এক মোগল সম্রাটের কথা, নাম তার আওরঙ্গজেব, আর তিনি ছিলেন মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট, যিনি 1618 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। লোকসঙ্গীত ও গীতিকা সহ বাংলা সাহিত্যের সমৃদ্ধ ভাণ্ডার পুনরুদ্ধার করেন শিক্ষাবিদ, সাহিত্যিক এবং লোকসাহিত্য সংগ্রাহক দীনেশচন্দ্র সেন, এবং তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ প্রতিষ্ঠার পথিকৃৎ। 1866 খ্রিস্টাব্দের আজকের এই দিনে তিনি মানিকগঞ্জ জেলার বগজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের হাস্যরসের অন্যতম লেখক হিসেবে খ্যাতি লাভ করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়।
1847 সালের 22 জুলাই তিনি ভারতের চব্বিশ পরগনা জেলার রাহুতা গ্রামে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1919 সালের আজকের এই দিনে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ভারতের আরেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পিতা পণ্ডিত জওহরলাল নেহরু। 1948 সালে এই দিনে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম ভাষণ প্রদান করেন। যিনি বিজ্ঞান চর্চায় মাতৃভাষাকে সবচেয়ে উপযোগী বলে ভাবতেন তিনি হলেন বিশিষ্ট বিজ্ঞানী ও লেখক ডক্টর মোহাম্মদ কুদরত খোদা। ভালো ছাত্রের এক উজ্জ্বল উদাহরণ এই মানুষটি অনেক ভালো কাজের আবিষ্কারক হয়ে আছেন। 21 পদকে সম্মানিত ডক্টর মোহাম্মদ কুদরত খোদা এদেশের শিক্ষা ব্যবস্থায় কুদরত খোদা শিক্ষা কমিশন রিপোর্ট প্রদান করে বিখ্যাত হয়ে আছেন। 1977 সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। শ্রোতা সঙ্গীরা, এবার আপনাদেরকে স্মরণ করতে চাই আজকের এই 3রা নভেম্বর আপনাদের যাদের জন্মদিন সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। সুপ্রিয় বন্ধুরা, আমরা আছি আর আমাদের সঙ্গে আছে মুজিব বর্ষ। আর এই মুজিব বর্ষ পালন যাকে নিয়ে, তিনি হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁকে আজ শ্রদ্ধায় স্মরণ করি আমরা। তিনি এদেশের মানুষের স্বাধীনতার জন্য জেল খেটেছেন এবং জেলের মাঝে বসে লিখেছেন সুখ দুঃখের অনেক স্মৃতিকথা, যা কারাগারের রোজ নামচে বইতে প্রকাশিত হয়েছে। এবার এই বই থেকে নির্বাচিত অংশ পড়ে শোনাবেন জয়ন্ত চট্টোপাধ্যায়। ঢাকা জেলে প্রায় 2000 থেকে 2500 কয়েদিও হাজতি আছে। 1950 সালে যখন জেলে ছিলাম তখন একজন কয়েদির সাথে আলাপ হয়। তার নাম লুদু, ওরফে লুৎফুর রহমান। ঢাকা শহরে লুৎফুর রহমান লেনে তার বাড়ি। আমি তাকে 1954 সালে দেখে যাই। আবার যখন 1958 সালে মার্শাল ল জারি হয় এবং আমাকে গ্রেপ্তার করে, জেলে এসে দেখি লুদু আছে। সে নিজেকে সকলের চেয়ে সিনিয়র কয়েদি হিসেবে জাহির করত এবং দাবিও করত। জেলের আইন কানুন তার কণ্ঠস্থ ছিল, কথায় কথায় আইন ঝাড়ত। তার মতের বিরুদ্ধে কিছু হলেই সে সুপার ও জেল সাহেবের কাছে নালিশ করত। সে বি ক্লাস কয়েদি ছিল। সাধারণ কয়েদিরা তাকে ভয় করে চলত, কারণ সে খুব সাহসী, সহজে কাউকে মানত না। আমি যেখানে থাকতাম সেখানে সে পানি দিত ও ঝাড়ু খাতায় কাজ করত। একজন জেল ওয়ার্ডার আমার ওখানে ডিউটি দিত, লোকটা অমায়িক ও ভদ্র, তার নাম কাদের মিয়া। সে লুদুকে বলল, লুদু ভালো হও আর চুরি করো না। আমি ঘরে বসে বই পড়তাম, তাদের কথা ভেসে ভেসে আমার কানে আসতো। আমি তাদের আলাপ চুপচাপ করে শুনতাম। লুদুকে আমি ডেকে বললাম, লুদু তোমার জীবনের ঘটনাগুলো আমাকে বলবা? লুদু বলল, হুজুর আমার জীবনের কথা নাই বা শুনলেন, বড় দুঃখের জীবন। প্রায় 20 বছর আমার জেলখানাতে হয়েছে। 13 বৎসর বয়সের থেকে চুরি ও পকেট মারতে শুরু করেছি। কেন যে করেছিলাম আজও জানি না, তবে মাঝে মাঝে ভাবি কেন এই পথ নিয়েছিলাম। জীবনটা দুঃখেই গেল, বোধহয় জীবনে আর শান্তি হবে না। চোর ও পকেট মারদের জীবনে শান্তি হয় না। লুদু বলতে বলতে চোখের পানি ফেলছিল, বোধহয় অনেক দুঃখের কথা তার মনে ভেসে এসেছিল। লুদু বলতে লাগলো আর আমি ঘটনাগুলো লিখতে শুরু করলাম। একটা সামান্য চোরের জীবন আমি কেন লিখছি, এ প্রশ্ন অনেকেই আমাকে করতে পারেন। আমি লিখছি এর জীবনের ঘটনা থেকে পাওয়া যাবে আমাদের সমাজ ব্যবস্থার চিত্র। মনুষ্য চরিত্র সম্বন্ধে যারা গভীরভাবে দেখতে চেষ্টা করবেন তারা বুঝতে পারবেন, আমাদের সমাজের দুরাবস্থা এবং অব্যবস্থায় পড়েই মানুষ চোর ডাকাত পকেট মার হয়। আল্লাহ কোনো মানুষকে চোর ডাকাত করে সৃষ্টি করে না। জন্মগ্রহণের সময় সব মানুষের দেল একইভাবে গড়া থাকে। শ্রোতা সঙ্গীরা, এই তো একটু আগে আমরা বঙ্গবন্ধুর কথা শুনছিলাম বঙ্গবন্ধুর লেখনী থেকে। তিনি বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আর এই মুক্তিযুদ্ধের মাঝেই বাঁধা পড়ে আছে আনন্দ বেদনার কত না স্মৃতি। বিশেষ করে বেদনার স্মৃতির মাঝে গণহত্যার কথাই বেশি করে মনে পড়ে আজ আমাদের। এবার স্মৃতি একাত্ম পর্বে শুনব এমনই কিছু স্মৃতি রোমন্থন, উপস্থাপনায় মামুনুর রশিদ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা
মহান স্বাধীনতা সংগ্রামের 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ নির্যাতিত মা বোন ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি প্রামাণ্য স্মৃতি 71। প্রিয় শ্রোতা, রমনা পার্ক সবার কাছে অতি পরিচিত একটি নাম। এই উদ্যানের বিভিন্ন স্থানে পাওয়া গেছে বদ্ধভূমি আর গণকবরের সন্ধান। রমনার কালীবাড়িতেও চলেছে হত্যাযজ্ঞ। পাকিস্তানি মিলিটারিরা মন্দিরে আগুন ধরিয়ে দেয়। কালী মন্দিরের সিংহ দরজার কাছে 50 থেকে 60 জনকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। কথা হলো এখানেই। আমি জেএল ভৌমিক। 1971 সনে 27 মার্চ এখানে এই রমনা মন্দিরে গভীর রাতে আক্রমণ চালায় এবং এখান থেকে কেউ বেঁচে যেতে পারে নাই। ধর্মীয় মন্দির, মসজিদ, গির্জা, ওই সমস্ত জায়গায় মানুষ সবচেয়ে নিরাপদ ভেবে বিপদের সময় আশ্রয় গ্রহণ করে। এখানে বিপদ হবে না এটা মনে করেই তো আশেপাশে থেকে অনেক লোক, যখন জগন্নাথল আক্রমণ হলো 25 মার্চ এবং আমি জগন্নাথলের ছাত্র ছিলাম, এই 25 মার্চেও হওয়ার পরে আশেপাশে থেকে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ এর ভিতরে এসে আশ্রয় গ্রহণ করেছিল এবং এরা একবারও কল্পনা করেনি আমাদের সেবায়ত এবং অন্যান্য সাধু সন্ত যারা ছিলেন যে এখানে আক্রান্ত হতে পারে, বরং ভেবেছিল যে এটা সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু তারা এত মানে বড় অমানবিক ছিলেন তারা, যে বাঙালিকে সম্পূর্ণভাবে নিধন করতে হবে, এদেরকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে তারা আক্রমণ শুরু করেছিল। এই জন্য প্রথম 25 মার্চের কাল রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়ার পর 26 মার্চ সকাল 11টার দিকে পাকিস্তানি বাহিনী প্রথমে এই রমনা মন্দির এবং আনন্দময়ী আশ্রমের অঙ্গনে প্রবেশ করে। তারা মন্দির ও আশ্রমবাসীদের মন্দির থেকে না বেরোনোর জন্য বলে যায়। এ সময় পুরানো ঢাকা থেকে 70-এর নির্বাচনে পরাজিত মুসলিম লীগ প্রার্থী এবং পরবর্তীকালে পাকিস্তানি সামরিক জান্তার অন্যতম দোসর খাজা খয়রুদ্দিনকে পাকিস্তানি বাহিনীর সঙ্গে দেখা যায়। 27 মার্চ গভীর রাতে রমনায় ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড প্রধানত তারই উদ্যোগে সংঘটিত হয়। পাকিস্তানি বাহিনী তাদের সহযোগীদের নিয়ে 27 মার্চ রাত 2টার দিকে সান্ধ্যওয়ান চলাকালীন সময়ে রমনা কালী মন্দির আনন্দময়ী আশ্রমে ঘেরাও করে এবং প্রবেশ করে। সেনাবাহিনীর সার্চলাইটের আলোয় গোটা রমনা এলাকা আলোকিত হয়ে যায়। এর মধ্যে শুরু হয় গোলাবর্ষণ। মন্দির ও আশ্রম এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর ঘাতকরা ঢোকার সময় অনেকে ঘুমিয়েছিলেন, কেউ কেউ উৎকণ্ঠায় জেগেছিলেন। কয়েকটি পরিবারে তখনও রাতের খাবার চলছিল। মন্দির ও আশ্রমের বিভিন্ন স্থানে অনেকে লুকিয়ে পড়েন। পাকিস্তানি সেনারা বন্দুকের মুখে তাদের খুঁজে বের করে এবং মন্দিরের সামনে এসে তাদের দাঁড় করায়। পুরুষদের এক লাইনে এবং মহিলা ও শিশুদের অন্য লাইনে দাঁড় করানো হয়। এখানে 100-এর অধিক ভক্ত এবং আমাদের যারা পুরোহিত, সেবায়েত সহ সবাইকে এখানে নৃশংসভাবে হত্যা করা হয় এবং সেই লাশগুলো এখানে পড়েছিল। এগুলোর সঠিকভাবে সৎকার করার পর্যন্ত কোনো লোক এখানে ছিল না। এইসব গণহত্যার কথা বারবার ঘুরে ফিরে আসবে। স্বাধীনতার জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, জাতি তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে প্রজন্ম থেকে প্রজন্মে। আলাপন যায় মাঝে থেকে মনের কথার কথোপকথন, আর এই কথাগুলোই আমরা পাই শ্রোতা বন্ধুদের পাঠানো ইমেইলের মাধ্যমে। তাই তো পর্বের নাম ই আলাপন। সুপ্রিয় বন্ধুরা, আজও এই পর্বটি ই আলাপন পর্বটি। গ্রন্থনায় রয়েছেন তামান্না সিদ্দিকী এবং উপস্থাপনায় তাঁর সাথে রয়েছেন আসান হাবিব বাপ্পি। মিষ্টি সকালে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমন্ত্রণ ইয়ালাপনের আজকের পর্বে। শ্রোতা বন্ধু, আপনাদের এই ভালোবাসায় ভর করে দেখতে দেখতে আরও একটা বছর পেরিয়ে নতুন বছরে চলে আসলো দর্পণ। সকলেই জানেন গত 1 নভেম্বর ছিল দর্পণের জন্মদিন। বিগত বছরগুলোর মতো নতুন বছরও দর্পণ আপনাদের ভালোবাসা পাবে প্রতিনিয়ত, এমনই প্রত্যাশায় এবার চলে যাচ্ছি এই সপ্তাহে পাওয়া আপনাদের ইমেইলের কথায়। আজকের প্রথম ইমেইলটি করেছেন মোহাম্মদ শাহাদত হোসেন বাল্লু, পূর্ব করমজাহাট, বগুড়া থেকে। লিখেছেন, আমি দর্পণ যতই শুনছি ততই আমার জ্ঞানের প্রসার ঘটছে। সত্যি দর্পণ আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কথা বলে, তাই তো দর্পণ আমার প্রাণের অনুষ্ঠান। গত 13 অক্টোবর প্রচারিত বিভিন্ন পর্বের মধ্যে স্মৃতিতে 71 পর্বে মামুনুর রশিদের সঞ্চালনায় বীরাঙ্গনা নারী ময়নার কথা শুনে বুঝতে পারলাম তারা একটি স্বাধীন দেশের জন্য তাদের সর্বস্ব বিলিয়ে দিয়েছে। স্বাধীনতার পর তাদেরকে বীরাঙ্গনা নারী বলে অনেকেই বিতাড়িত করেছে। আহা,
কত কষ্টই না তারা পেয়েছে। তাই তো আমি বলি, তোমাদের ঋণ এই দেশের মানুষ কোনোদিন শোধ করতে পারবে না। আমি নদীয় মানুষ পর্বে বগুড়া জেলার সোনাতলায় অবস্থিত বাঙালি নদীর কথা শুনতে চাই। আমাদের স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তাদের ঋণ আসলেই শোধ করা যাবে না কখনো, তাই তাদের প্রতি কৃতজ্ঞতা অপরিসীম। সুন্দর মেইলটির জন্য আপনাকে ধন্যবাদ। আপনার অনুরোধ কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে, তবে পর্বের যে নাম লিখেছেন সেই নামে একটু ভুল আছে। নদী নিয়ে আমাদের পর্বটির নাম নদী ও জীবন। পরের মেইলে যাচ্ছি। শিকদার ইসাক আলী আড়াইসিধা ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠিয়েছেন এবারের ইমেলটি। লিখেছেন, একটু আক্ষেপ করে বলতে চাই, কয়েক সপ্তাহ ধরে ইয়ালাপনে বিরতিহীনভাবে ইমেল পাঠিয়ে যাচ্ছি কিন্তু সাড়া মিলছে না। এর মূল কারণ কি? গত 15ই অক্টোবরের আয়োজনমালা মনের মাধুরী মিশিয়ে উপভোগ করেছি, জানা হয়েছে অনেক তথ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী যতই শুনছি ততই যেন সব কিছু হচ্ছে জানা। শুধু বলবো, এই ধারাবাহিকতা যেন অব্যাহত রাখা হয়। কর্তৃপক্ষের সমীপে আরও একটি আরজ এই যে, আমার দেখা নয়াচীন এই বইটি থেকেও ধারাবাহিক পাঠ শুনতে চাই, আর নদী ও জীবন পর্বে কক্সবাজারের নাফ নদীর ইতিকথা শুনতে চাই। মেইলের আধিক্যের কারণে অনেক সময় যে উত্তর দিতে দেরি হয় সেটা কিন্তু এর আগেও বলেছি আমরা। সেই হিসেবে হয়তো মাঝে এক সপ্তাহ উত্তর দেওয়া হয়নি, তবে যতদূর মনে পড়ে গত 2 সপ্তাহের আয়োজনে আপনার মেইল ছিল। যাই হোক, আপনার মতামত এবং অনুরোধ কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে, মেইলের জন্য আপনাকে ধন্যবাদ। মোসাম্মত রওশনারা লাবণী শঙ্করদিয়া কুষ্টিয়া থেকে লিখেছেন, আমি দর্পণের প্রতিটি পর্ব শুনে বেশ ভালো আছি। শিক্ষা সংস্কৃতি বিনোদনে ভরপুর দর্পণ, যা শুনে অনেক কিছু জানার আগ্রহ বেড়ে যায়। গত 20 তারিখে প্রচারিত সকল আয়োজন অনেক ভালো লেগেছে। এই দিনে কারাগারে রোজ নামচা এবং স্মৃতিতে 71 পর্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হায়ের সাক্ষাৎকার অনেক ভালো লেগেছে। সেই সাথে ইয়ালাপনে শ্রোতাবন্ধুদের ইমেইলের জবাবদান, নদী ও জীবন পর্বে যমুনা নদী নিয়ে আলোচনা, আমাদের গান পর্বে ভক্তিমূলক নজরুল সঙ্গীত অনেক অনেক ভালো লেগেছে। আমি শ্রমকণ্ঠ পর্বে একজন পশু ডাক্তার সম্পর্কে এবং আমাদের গান পর্বে শিল্পী এন্ড্রু কিশোরের কণ্ঠে একটি দেশাত্মবোধক গান শুনতে চাই। আপনার ভালো লাগার কথা জেনে ভালো লাগলো। এভাবেই সবসময় দর্পণের সাথেই থাকবেন এই আশা করছি, আর আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা পৌঁছে দিয়েছি, সেগুলো বিবেচনায় থাকবে, ধন্যবাদ। পরের মেলটি করেছেন নুরুল ইসলাম নির্জন ইমামগঞ্জ ভোলা থেকে। লিখেছেন, নিয়মিত শুনছি সকালবেলার প্রিয় অনুষ্ঠান দর্পণ ম্যাগাজিন। গত 25 অক্টোবর দর্পণে শুনেছি এই দিনে কারাগারের রোজ নামচা পর্বে শুনেছি বঙ্গবন্ধুর আত্মজীবনী, রূপালী সংস্কৃতি পর্বে জান্নাত ছবি পর্যালোচনা, অপরূপ বাংলা পর্বে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেলাম। সেই সাথে সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে টাঙ্গাইল জেলার সংগ্রামী নারী হাসনা বেগমের সাক্ষাৎকার শুনে ভালো লাগলো। পরিশেষে সৈয়দ শামসুল হকের কবিতার আবৃত্তি বেশ ভালো লাগলো। আমি আগামীতে শ্রমকণ্ঠ পর্বে একজন কামারের সাক্ষাৎকার এবং রূপালী সংস্কৃতি পর্বে তোমাকে চাই ছবি সম্পর্কে জানতে চাই। আপনার অনুরোধ কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে, মেইলের জন্য আপনাকে ধন্যবাদ। এবারের মেলটি করেছেন ফকির শফিক হাসান টুটুল ভাঙা ফরিদপুর থেকে। লিখেছেন, গত 24 তারিখে প্রচারিত দর্পণ বেশ ভালো লেগেছে। এই দিনে কারাগারে রোজ নামচার পাশাপাশি ভালো লেগেছে স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে ডক্টর খালিকুজ্জামানের কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ পর্যালোচনাটি। বিজয় গাঁথাসহ লোকায়ত বাংলা পর্বে ভাওয়াইয়া গান নিয়ে বিশ্লেষণ ধর্মী আলোচনাটি ভীষণ ভালো লেগেছে। আপনার ভালো লাগার কথা জেনে ভালো লাগলো। চমৎকার মেলটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আলমাস আলী গাবগাছি সিরাজগঞ্জ থেকে লিখেছেন, প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ আমার প্রিয় একটি অনুষ্ঠান। দর্পণ অনুষ্ঠান প্রতিদিন নিয়ম করে শুনতে না পারলেও সপ্তাহে অন্তত 4-5 দিন শুনে থাকি। গত 26 অক্টোবর দর্পণে শ্রমকণ্ঠ পর্বে একজন লেয়ার মুরগির খামারের মালিকের সাক্ষাৎকার আমার দারুণ লেগেছে। উৎসবে বাংলাদেশ পর্বে গ্রামীণ লাঠি খেলা নিয়ে প্রতিবেদনটি ছিল অসাধারণ। এত সুন্দর সুন্দর পর্ব প্রচার করার জন্য দর্পণ কর্তৃপক্ষকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি নদী ও জীবন পর্বে চিত্রা নদী এবং শ্রমকণ্ঠ পর্বে একজন হকারের সাক্ষাৎকার শুনতে চাই। নিশ্চয়ই শুনতে পাবেন, তবে তার জন্য ধৈর্য সহকারে কিছু সময় অপেক্ষায় থাকতে হবে। মেইলের জন্য আপনাকে ধন্যবাদ। বন্ধুরা, সময়ের হিসেবে এবার কিছু মেইল সংক্ষেপে পড়ছি। দর্পণের সকল পর্ব ভালো লাগে এবং ইয়ালাপনে মেইল করেও উত্তর পাওয়া যায়, তাই
মেইল করতেও খুব ভালো লাগে জানিয়ে মেইল করেছেন কানন রানী টিকাদার জলিরপাড় গোপালগঞ্জ থেকে। 19 অক্টোবর মুক্তিযুদ্ধ আমার অহংকার পর্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অলিক কুমার গুপ্তের সাক্ষাৎকার শুনে ভালো লেগেছে জানিয়েছেন আফিয়া খানম জুলি ঘোড়াদার গোপালগঞ্জ থেকে। রূপালী সংস্কৃতি পর্বে হাসন রাজা ও লাট সাহেব চলচ্চিত্রের কাহিনী শুনতে চেয়েছেন মোহাম্মদ আমির সোহেল রুদ্রদী বাজার নরসিংদী থেকে। সেলুলয়েডে মুক্তিযুদ্ধ পর্বে অনিল বাগচির একদিন চলচ্চিত্রের পরিবেশনাটি অসাধারণ লেগেছে তাই ধন্যবাদ জানিয়েছেন ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদের গোপালগঞ্জ থেকে। গত 22 অক্টোবরের আয়োজন ভালো লেগেছে জানিয়ে অভিনেতা মাহফুজ আহমেদের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন শ্রী দীপক চক্রবর্তী হাজরেডাঙ্গা পঞ্চগড় থেকে। 25 অক্টোবরের আয়োজন ভালো লেগেছে জানিয়েছেন শেখ বেলাল মাহমুদ রজনীগন্ধা সড়ক চুয়াডাঙ্গা থেকে। 25 অক্টোবর স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে বঙ্গবন্ধুর বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জেনে ভালো লেগেছে জানিয়ে মেইল করেছেন তসলিমা খানম সুমি ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে। এবং 26 তারিখের আয়োজন ভালো লেগেছে জানিয়ে কৃষ্টি কথা পর্বে নওগাঁ জেলা নিয়ে এবং সাপাহার সরকারি ডিগ্রি কলেজ সম্পর্কে শুনতে চেয়েছেন আলী আহমেদ আরিফ সাপাহার নওগাঁ থেকে। প্রিয় বন্ধুরা, মেইলের জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের অনুরোধ আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছি, সেগুলো তাদের বিবেচনায় থাকবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, এবার বিদায় নেয়ার পালা। তাই বিদায়ের আগে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ealapon@gmail.com। শ্রোতা সঙ্গীরা, নদীর আছে জীবনই, জীবন আছে আমাদেরও। নদীর জীবনে আছে ভাঙা গড়া, এমন ভাঙা গড়া আমাদের জীবনও বিদ্যমান, তাই তো আমরাও স্বীকার করি নদীই জীবন। সুপ্রিয় বন্ধুরা, দর্পণের এবারের নিবেদন নদী ও জীবন পর্বটি। নদী ও জীবন কেন্দ্রিক প্রাসঙ্গিক কিছু কথা আমরা এখন শুনব আফসান হাসানের রচনায় এবং উপস্থাপনায়। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্তর্গত একটি নদীমাতৃক দেশ। শাখা প্রশাখাসহ প্রায় 800 নদনদী বিপুল জলরাশি নিয়ে 24,140 কিলোমিটার জায়গা দখল করে এদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের অধিকাংশ এলাকায় শত শত নদীর মাধ্যমে বয়ে আসা পলিমাটি জমে তৈরি হয়েছে। নদীমাতৃক বাংলাদেশে অসংখ্য নদনদীর মধ্যে অনেকগুলো আকার ও গুরুত্বে বিশাল। নদী সাধারণত মিষ্টি জলের একটি প্রাকৃতিক জলধারা, যা ঝর্ণাধারা, বরফগলিত স্রোত এবং প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়ে প্রবাহ শেষে সাগর, মহাসাগর, হ্রদ বা অন্য কোনো নদী বা জলাশয়ে পতিত হয়। মাঝে মাঝে অন্য কোনো জলের উৎসের কাছে পৌঁছানোর আগেই নদী সম্পূর্ণ শুকিয়ে যেতে পারে। নদীকে তার গঠন অনুযায়ী শাখা নদী, উপনদী, প্রধান নদী, নদ ইত্যাদি নামে অভিহিত করা যায়। আবার ভৌগোলিক অঞ্চলভেদে ছোট নদীকে বিভিন্ন নামে ডাকা হয়। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রাচীন বাংলার অনেক শহর। বাঙালি নদী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের গাইবান্ধা, বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 183 কিলোমিটার, গড় প্রস্থ 143 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। 2007 সালে নদীটি বিশেষভাবে আলোচনায় আসে যমুনা নদীর সঙ্গে নদীটির মিশে যাবার আশঙ্কায়। বর্তমানে যমুনা ও তিস্তা নদীর গতিপথ 1878 সালের ভয়াবহ বন্যার ফলে তৈরি হয়। এই বন্যা সমগ্র অঞ্চলের নদীভিত্তিক মানচিত্রের ব্যাপক পরিবর্তন করে দেয়। 1787 সালের আগে ব্রহ্মপুত্র নদী ময়মনসিংহের ভেতর দিয়ে ভৈরব বাজারে এসে মেঘনা নদীর সাথে মিলিত হতো। বন্যার পর ব্রহ্মপুত্র গতি পরিবর্তন করে এবং যমুনা নামে পদ্মায় পতিত হতে থাকে। তিস্তা নদীও তার গতি পরিবর্তিত করে। ধারণা করা হয় বাঙালি নদীর জন্ম হয়েছে 1787 সালের বন্যার পর, কেননা বাঙালি নদীর প্রধান উৎস তিস্তা ও যমুনার বর্তমান গতিপথ 1787 সালের আগে ছিল না। বাঙালি নদীর উৎপত্তি নীলফামারী জেলার তিস্তা নদী থেকে। উৎস থেকে নদীটি ঘাঘট নামে গাইবান্ধায় প্রবাহিত হয়। গাইবান্ধায় এসে এটি দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। একটি শাখা পশ্চিমে ঘাঘট নামে প্রবাহিত হয়ে শেরপুরে করতোয়া নদীতে গিয়ে পড়ে, অপর শাখা বাঙালি নামে দক্ষিণ দিকে এগিয়ে গিয়ে বগুড়ায় আবারও দুটি শাখায় বিভক্ত হয়। এই শাখা দুটি যথাক্রমে যমুনা ও করতোয়ায় গিয়ে পড়ে। বাঙালি নদীর অনেক শাখা নদী আছে, যেমন
বেলাল, মানস, মধুখালী, ইছামতি, ভলকা এই শাখাগুলো শীতের মৌসুমে শুকিয়ে যায়। সাম্প্রতিককালে তিস্তা নদীর প্রবাহ দুর্বল হয়ে যাওয়ায় যমুনা বাঙালি নদীর পানির প্রধান উৎসে পরিণত হয়েছে। বাঙালি নদী এদেশের ঐতিহ্যের প্রতীক, এ বিশাল জনপদের নাম আর ঐতিহ্যের প্রতিরূপ। প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলাম নদী ও জীবন পর্বে বাঙালি নদীর ইতিহাস। আগামী অনুষ্ঠানে অন্য কোনো নদী নিয়ে আমরা আসবো আপনাদের সামনে। বন্ধুরা, আমাদের এই দেশের স্বাধীনতার জন্য কত প্রাণ হয়েছে বলিদান, আমরা হারিয়েছি কত প্রাণ যাদের কাছে আমরা চির ঋণী হয়ে আছি। আজকের এই জেল হত্যা দিবসে গর্বের জাতীয় চার নেতাকে আবারও শ্রদ্ধায় স্মরণ করে দর্পণে আমাদের গান পর্বে নিবেদন করতে চাই সাদী মোহাম্মদের গাওয়া এই গানটি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের সহদীক্ষা লোভী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের সহদীক্ষা লোভী। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। শ্রোতার সঙ্গীরা, এ গানের রেশ সবার মনেও কানে রেখে এবার আজকে দর্পণের শেষ টানতে চাই। আজকে দর্পণের গ্রন্থনায় ছিলেন তাপসী মনির, উপস্থাপনায় ছিলাম আমি রৌনক চাহান এবং আমি শেখ শফি আহমেদ। প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম জুয়েল, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, নির্দেশনা দিলেন মোহাম্মদ নাসিমুল কামাল এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হুসাইন। সুপ্রিয় বন্ধুরা, আসুন আমরা সবাই দেশকে জানি। আর দেশকে জানলে বঙ্গবন্ধুকে হবে জানা, জানা হবে দেশের জন্য কারা কিভাবে প্রাণ দিয়েছেন এবং কারা কি অবদান রেখেছেন।